হ্যালো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি? রেডি হয়ে বলে দাও তো শুনু। দিদি বাড়ি যাচ্ছি, দিদির হ্যাপি বার্থডে। না চলো দিদি বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি চলে এসেছি দিদির বাড়িতে, আর এসে একটু ছাদের উপরে উঠলাম একটু রোদ্রু তাপানোর জন্য। আর এদিকে দেখো এই বাচ্চাটাকে কি রকম বদমাইশি শুরু করে দিয়েছে। এই যে আমরা চলে আসছি এখন, এই যে এই মেয়েটার আজকে জন্মদিন। শুভ জন্মদিন। নমস্কার। নমস্কার, কি হচ্ছে বাবা? তুমি কি এত কাজ করো কেন বাবা? কেন শুনো, বসতে ইচ্ছা করলো এই জায়গাটা। অনেক রোদ্রু, অনেক রোদ্রু উপরে। এদিকে দেখুন ছেলের বদমাশি। বাবা ওরাবা আসতে তো এসেই আগে এই যে ছেলের খিচুড়িটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম, তো এখন আমি ভাত খেয়ে নেবো। যদিও আমরা বার্থডে খেতে এসেছি ঠিকই, কিন্তু বার্থডে খাবো বলতে নিরামিষ খাবো, কেন কি আমাদের অছুত পড়েছে, একজন বংশের একজন মারা গেছে, তো সেজন্য নিরামিষ চলছে। তো সেজন্য আমরা বার্থডে কোনো খাওয়া দাওয়া খেতে পারবো না, তো নিরামিষ যেগুলো হবে সেগুলোই আগে, যেগুলো নিরামিষ রান্না করা হবে তো সেগুলোই খাওয়া দাওয়া হবে, তো সেগুলো তোমাদের সব পরে দেখাবোই। তো আর ছেলে ওইদিকে দুষ্টুমি করছে, তো এখন আমি ভাতটা খেয়ে নেব দুপুরের, যেহেতু বাড়ি থেকে ভাত খেয়ে আসিনি। আর এখন বেজে গেছে 12টা। তো দাঁড়াও দিদিদের ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর বড় বড় ফুল, দেখো কত বড় বড় ফুল, একবার এত বড় ফুল। এই যে আমাদের হুলা, এই দেখ হুলা। আরে এদিকে দেখো ছেলের কাণ্ড দেখো, বল দল 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 করছে। দল আসলে কি আছে ওখানে? দল এই বল, বার্থডে গার্ল কিছু বল, জলদি জলদি বল কিছু। এই দেখো এই ফুলগুলো কত সুন্দর লাগছে। এগুলা কি বলে রে, রক্তগন্ধা। আর এদিকেও দেখো এই ফুলগুলো কত বড় হয়েছে। দিদি বলে অঙ্ক দেখো, আছে নাকি অঙ্ক? চলো অঙ্ক বাড়ি, চলো অঙ্ক বাড়ি। তো খাওয়া দাওয়া করার পর ছেলেকেও খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়েছিলাম, খুব জোরে ঘুম পেয়েছিল। আর এখন বিকেল হয়ে গেছে, তো বিকেল যেহেতু হয়ে গেছে তো রান্না বান্না শুরু করে দিতে হবে। দিদি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, তো প্রথমে নিরামিষ যেগুলো হবে সেগুলো রান্না হবে। তো যাই দিদির সাথে, দিদিকে হেল্প করি। আর ছেলে ওইদিকে ঘুমাচ্ছে, তো এই ফাঁকে তাড়াতাড়ি সব কাজবাজ করে নিতে হবে, নয়তো উঠলে তো সমস্ত একদম কি বলবো। এদিকে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে, দিদি পায়েস বসিয়ে দিয়েছে, এই যে খেজুরের গুড়ের পায়েস হচ্ছে। আর এখানটা আমি এখন চাটনিটা বসাবো। তো এখন আমি এদিকে চাটনিটা বসিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে সব রেডি করা আছে, টমেটোর আর আম সত্ত্বর চাটনি হবে, আর এদিকে গাজর ক্যাপসিকাম এগুলো সব রেডি করা আছে। আর এইদিকে আমাদের নলের গুড়ের পায়েস কিন্তু একদম রেডি, সেই সুন্দর খুশবু বেরিয়েছে, খুশবু। দেখুন আমার ছেলের বদমাইশি গুলো, আসতে বাবা পড়ে যাবা, দেখছো? হ্যাঁ তুমি উঠে পড়ছো ঘুম থেকে, ঘুমো হয়েছে শুনো, এদিকে দেখি। ওলে বাবা,
বললি একটা আপা দিয়ে দাও তো এখানে আর এদিকে বার্থডে গার্ল দেখুন কি করে বেলুন ফোলাতে হবে এখন শুনো এখন আমরা কি করব মাম খাবো উলি শুনলে এখন এই দেখো এই যে আমার খাবার আর এদিকে ছেলের খাবার তুমি কোনটা খাবা এইটা খাবা উলি শুনলে সবার শেষে মাংস হবে তারপরে কি হবে ফ্রাইড রাইস হবে আর বেগুনি হবে তো মাংসটা হয়ে যাক তারপরে আমি এদিকে আমার পনিরটা করব আর দেখো দিদি কলের মাথা উল্টে পড়ে মাসি আমাদের রান্না করে দিয়ে এই যে মটন রান্না হচ্ছে এই যে পাড়া মাসি যা রান্না করবে মিটে ছিল এই পনির সাথে পনির আছে আধা বাটিছে মনে হয় কি কাজু বাটা হবে কি এদিকে মোটামুটি সবাই চলে আসছে এই যে আর এদিকে বেলুন ফোলানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো করে খাচ্ছা তুই কি হচ্ছে শুনো তুমি তো সব বেলুন ফাটি ফাটি আহা কি সুন্দর কালার এনেছে দিদি আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন হুলা যে হুলা আর আমি যাচ্ছি কেক আনতে তো কেক আনতে তো দুজন লাগবে সেজন্য কেউ নেই এখন তো সেজন্য হরর সাথে এখন আমি যাচ্ছি তো প্রথমে বাড়ি যাব আমি বাড়ি গিয়ে আগে সোয়েটারটা নিব সোয়েটার নিয়ে আসতে ভুলে গেছি তো বেশ ঠান্ডাও লাগছে তো সেজন্য আগে সোয়েটারটা নিব আর বাইকটা ওখান থেকে নিয়ে তারপরে যাব তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে বলো কেক কেমন হয়েছে কেক সেই হয়েছে একদম সেই হয়েছে দারুন এই যে কেক চলে আসছে আমাদের বলুন আপনি কি বলতে চান আপনি কি বলতে চান আমি ঠান্ডায় কাবু তার জন্য আমি একদম সারা ফুটুরি জমতে আপনি কি বলতে চান না না ওর কথাটা শুনতে দে বলো আমি পুরো ঠান্ডা আমার লাগছে দিনে রোদ পুরো আর সকাল হইলে পরে রাত্রি সন্ধ্যা 7টার পরে থেকেই এত ঠান্ডা মানে আর বলার মতো কিছুই থাকছে না কি 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 হ্যাঁ বলেন আমি ঠান্ডায় কাবু সেজন্য আমি সাবু হ্যাপি নিউ ইয়ার 2024 হ্যাপি নিউ ইয়ার তো আমাদের ওদিকে সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কেক আনাও কমপ্লিট সব কাজ বাজ হয়ে গেছে তো এবার এই যে সাজাগোজার পালা বার্থডে গার্লকে প্রথমে সাজাবো তো ওর বলে আলসি লাগছে সাজতে তো প্রথমে ওকে সাজাবো তারপরে আমরা সাজবো গাইস আমাদের নতুন বউ রেডি এই যে দেখুন কত সুন্দর সাজিয়েছি আমি ফুলের জন্য তাড়াতাড়ি করে রেডি করছি রেডি হয়ে গেছে অনেক কেকটা দাও না
আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন এই যে কেক কাটা হবে সবাই চলে এসেছে তো এই যে তাড়াহুড়া করে সব রেডি করলাম শেষে সবার শেষে আমরা বসবো এখন আর বরকে দেখতে পেলে না কেন কি বর হচ্ছে গেছে ডিউটিতে ও আসবে একটু পরে ওর আসতে একটু দেরি হচ্ছে তো এবার আমরা তাড়াতাড়ি করে খেয়ে নি অনেক জোরে খিদেও পেয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো কতক্ষণ পর বর আসলো প্রায় এখন 11:30 বাজে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি এখন বাড়ি যাব ঘুমাবো অনেক কাজ আছে এখনো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই কিছু বলতে চাও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা